এবিলি নিজের মায়ের হত্যাকারীকে বিচারের দাবিতে হরা মানববন্ধনে বক্তব্য দেওয়ার সময় কান্দনে বাসাই হেলাইছে ইমরান ও ইমরানের ছোট ভাই সাগর। ইমরানের এই কান্দন দেখিয়া মানববন্ধনে উপস্থিত হওয়া শত শত মানুষের সহেগণেও নিজের অজান্তেই পানি বেরিয়ে গেছে। গেছে 12 জানুয়ারি রাত্রিরে বরিশালের বাবুগঞ্জ উপজেলার বুতেরদিয়া গ্রামের মরিয়ম বেগম রে দর্শনের পর মার্ডার হরে একই গ্রামের সুমন ফহির ও শয়ন চন্দ্রশীল নামে দুই লম্পট। তথ্য প্রযুক্তির সহযোগিতায় গেছে কাইল দুই খুনিরে গ্রেপ্তার হরে বাবুগঞ্জ থানা পুলিশ। বরিশাল জেলা পুলিশের এক সংবাদ সম্মেলনে জানান নয় প্রথমে মধ্যবয়সী মরিয়ম বেগম রে দর্শন হরে ওই দুই লম্পট। পরে স্থানীয় মানুষেরা ঘটনাটা জানতে পারে এই ভয়ে দর্শনের পর নৌকার বৈঠা দিয়ে পিড়াইয়া হত্যা হরা হয় মরিয়ম বেগম রে। এতেই ক্ষান্ত হয় নাই নরপিচাসরা। খুনের পর বিভৎস্র অবস্থায় লাশ হালাই দেওয়া হয় পাশের সন্ধান নদীতে। আমরা দুজনকে গ্রেপ্তার করেছি এবং প্রাথমিকভাবে যতটুকু জানা যাচ্ছে এই দুজনই এই ঘটনার সাথে জড়িত। মহিলা যে মোবাইল ফোনটা ব্যবহার করতো সেই মোবাইল ফোনে আমরা গত কয়েকদিন সিডিআর সংগ্রহ করেছি। সেই সিডিআর সংগ্রহ করে দেখা গেছে ঘটনার দিন তার সাথে কয়েকটা নাম্বার থেকে একাধিকবার কথোপকথন ঘটেছে। তো যেহেতু একাধিকবার কথোপকথন ঘটেছে আমরা ধারণা করেছি যে এই হত্যাকাণ্ডের সাথে তাদের কোনো সম্পর্ক থাকতে পারে। তো এভাবে আমরা তার থার্ড পার্টি পেয়েছি, সেকেন্ড পার্টি পেয়েছি, তার পরবর্তীতে আমরা মূল পার্টি তাদেরকে পেয়েছি এবং তাদেরকে গ্রেপ্তার করেছি। আঘাত ছিল মাথায় বাম সাইডে, মানে ক্ষত বিক্ষতই করা একবার গেছে, তারপর ওটাই দেখি যে মাথায় আঘাত, তারপরে বাম চোখে বাড়ি দিয়েছে যে মা চোখ বুঝেই ফুল একবারে এই গেছে, মানে এই সাইডটাই কালো হয়ে গেছে। স্বামী আগাই দিয়ে এবার রক্ত, এই তো আমার স্বামী দক্ষিণ দিয়ে দৌড়ে ফিরতে গেছে, কইছে কর পর লোকজন সবাই পড়ছে, পড়ার পর এই সাইডে লোক হয়েছে রেখা কে আমার আমি এই রক্ত দিতে নিয়েছি, আমরা রক্ত রক্ত হেমে আবার গেছি কাশ্মীরে যে করছে এর নাম তো আমরা জানছি, আগে তো জানি নাই, ওরা যে এরকম কাজ করতে পারে আমরা জীবনেও কল্পনা করি না। এখন যখন ধরাই পড়ছে আর কঠিন বিচার চাই, আমাকে দাবি ফাঁসি দেবে, কিন্তু ফাঁসি দেওয়ার আগে যেন একটু এই গ্রামবাসীকে দেখাইয়ে যায়। এখন আমার মায়ের একা পাইয়া ওরা নির্মলগুলি হত্যা করছে, আমার মা বিচার চাই, আমার মা যারা হত্যা করছে ওদের ফাঁসি চাই। আমি এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের পর হইতেই এলাকার মধ্যে একটা আতঙ্ক বিরাজ ধরতে আছে। আইস ব্যানে বরিশালের বাবুগঞ্জের কেদারপুর ইউনিয়নে গ্রেপ্তার হওয়া দুই খুনির সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন হরে এলাকাবাসী। সাব্বির খান, বিএইচএস টিভি, বরিশাল।